এইটা এখন কোন সিনেমার ছবি আমি তো জানি না এখানে এরকম ছবি তো আমরা অনেক মানে চলচ্চিত্রে দেখি এখন কোন মানে ছবি কোথায় গিয়ে কিভাবে যুক্ত হয়েছে কোনটার সঙ্গে কি অ্যাডিট হয়েছে আমি জানি না জাহাজের মালিকদেরকে যেটা হচ্ছে যে গতকালকে মানে আমাদের এটা আলোচনা হচ্ছে আমরা এটা এতদিন কথাটা বলি নাই কারণ অনেক বিষয়ে যুক্ত ছিল কারণ আমাদের অনেক এই এই যে তাদেরকে উদ্ধার করাটা আমাদের মূল লক্ষ্য ছিল আমি কিন্তু প্রথম দিনই আপনাদেরকে বলেছি যে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এই জন নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা এবং আমরা কিন্তু এটা সমর্থ হয়েছি এবং এটা এখানে আমি বলি যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি সার্বক্ষণিক কিন্তু খোঁজখবর রেখেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সহ এই রিলেটেড উইং তারা কিন্তু সব সময় করেছে এবং আমরা আমাদের বন্ধু প্রতি যে দেশগুলো আছে তাদের সহযোগিতা পেয়েছি আন্তর্জাতিক ইয়েতে তারা সহযোগিতা করে পেয়েছি এবং আমি তো মনে করি যে আমাদের ডিপার্টমেন্ট শিপিং যে মানে টোয়েন্টি ফোর আওয়ার্স তারা যুক্ত ছিল আর সবচেয়ে বড় কথা আপনারা বললেন যে এত যে দ্রুত কিভাবে আমরা করলাম এই এই ক্র্যাডিটটা দিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ডিজিটাল বাংলাদেশ করেছেন আমাদের কানেকটিভিটিটা এত স্ট্রং যে আমরা সার্বক্ষণিক কিন্তু আমরা এই জাহাজের সঙ্গে আমরা যুক্ত ছিলাম এই ডিজিটাল এই কানেকটিভিটি তৈরি হওয়ার কারণে কাজে সেই কারণে আমাদের কিন্তু করসপন্ডেন্সগুলো খুব দ্রুত হয়েছে এবং গতকালকে যখন শেষ মুহূর্তে নাবিকদেরকে তার ঢাল হিসাবে ব্যবহার করার চেষ্টা করেছিল সেই সময় কিন্তু আমরা তাৎক্ষণিক তাৎক্ষণিকভাবে আমরা মেইল করেছি ইউরোপিয়ান নেভাল ফোর্সকে যে এই জায়গাটায় সহযোগিতা করার জন্য তারা কিন্তু তাৎক্ষণিকভাবে সে ব্যবস্থা নিয়েছে মানে এটা কয়েক মিনিটের মধ্যে দশ পনেরো মিনিটের মধ্যে এটা সম্ভব হয়েছে যে কাজে ওই সময় শেষ মুহুর্তে ওই চার পাঁচজন নাবিককে কিন্তু আমরা রক্ষা করতে পেরেছি যেটা শেষ মুহুর্তে তারা ঢাল হিসাবে তাদের সঙ্গে নিয়ে যাওয়ার একটা পদক্ষেপ গ্রহণ করেছিল তাদের জীবনের নিরাপত্তার জন্য তো সেটাও আমরা কিন্তু মানে এটা সম্ভব হয়েছে এই ডিজিটাল ইয়েতে এবং এই যে আমাদের করসপন্ডেন্স যেগুলো যে হয়েছে এত মেইল মানে দেওয়া নেওয়া হয়েছে আমার মনে হয় যেটা স্তূপ হয়ে গেছে এই বত্রিশ দিনে তো সার্বক্ষণিকভাবে ডিপার্টমেন্ট শিপিং এখানে যুক্ত ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মেরিটাইম রিলেটেড যে উইং বা তাদের যে দূতাবাসগুলো খুবই তৎপর ছিল জাহাজ থেকে তারা তাদের গন্তব্য যেটা দুবাইয়ের উদ্দেশ্যে যাচ্ছে সেটা সেটাও তারিখ অথবা তারিখে গিয়ে পৌঁছাবে এরপরের বিষয়টা টোটালি হচ্ছে মালিক জাহাজের মালিক এবং নাবিকদের সঙ্গে সমঝোতার বিষয় তারা কতদিনের চুক্তিবদ্ধ হয়ে এই জাহাজে গেছে নাবিকরা এখন সেই চুক্তি তারা বহাল রাখবে নাকি তারা ফিরে আসবে তবে মালিকরা খুব ভালো একটা ভূমিকা বলেছে গতকালকে আমি শুনেছি কথা হয়েছে যে তারা যদি চায় যে বাংলাদেশে চলে আসবে তাদেরকে বিমানযোগে বাংলাদেশে নিয়ে আসবে এবং তাদের রিপ্লেস যারা হবে জাহাজে সেটাও মনে হয় তারা কাজ করতেছে বিকল্প নাবিক কারা তারা নেমে আসলে তো জাহাজে তার নাবিক লাগবে সেটারও তারা প্রস্তুতি নিচ্ছে তো এটা ভালো তো তারা মালিকরা চায় যে তারা তার পরিবারের কাছে দেশে ফিরে আসুক কারণ সমগ্র দেশবাসী সহ পরিবারের সদস্যরা অপেক্ষায় আছে যে তারা ফিরে আসবে কখন কখন তাদের মুখোমুখি হবে এটা একটা আর একটা জিনিস হচ্ছে মুক্তিপণ এই কথাটা এই তথ্যটা বিভিন্নভাবে আসতে কিন্তু আমার কাছে এই ধরনের কোনো তথ্য নাই যে সেখানে কোনো কিছু বিনিময়ে তাদেরকে উদ্ধার করা হয়েছে আমার কাছে এই ধরনের কোনো তথ্য আমি পাই নাই এইটা এখন কোন সিনেমার ছবি আমি তো জানি না এখানে এরকম ছবি তো আমরা অনেক মানে চলচ্চিত্রে দেখি এখন কোন মানে ছবি কোথায় গিয়ে কিভাবে যুক্ত হয়েছে কোনটার সঙ্গে কি অ্যাডিট হয়েছে আমি জানি না আমার কাছে এই ধরনের কোনো তথ্য নাই বিমান বা হেলিকপ্টার বা অন্য কিছু হ্যাঁ এতদিন শুনি যে খুব যেগুলো পরিত্যক্ত জিনিস সেগুলো পানিতে ফেলে এত দামি জিনিস পানিতে ফেলে এটা জানা ছিল না শুধু শুধু যে মানে এক একপক্ষীয় আলোচনার মধ্য দিয়ে হয়েছে ব্যাপারটা না এটা বহুমাত্রিক আলোচনা এবং চাপের একটা ব্যাপার ছিল এটা বহুমাত্রিক একটা যে ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু তারা কিন্তু উদ্ধার হয়েছে কিন্তু মানে সরাসরি যে ওই জলদস্যুদের সঙ্গে আলোচনা হয়ে যা ব্যাপারটা তা নয় কারণ জলদস্যুরাও কিন্তু অনেক কিছুর সঙ্গে যুক্ত আছে আমাদের যে মানে যেই সব উইংগুলো কাজ করেছে তারাও কিন্তু তাদের ওই মানে ওই যে রুটের কাছে চলে গেছে এবং যেই জিনিসটা বললো যে বহুমাত্রিক চাপের কাছে তারা কিন্তু বাধ্য হয়েছে এই এই জায়গাটায়